আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে রমজানটাও শেষ হয়ে গেল। তো আজকে ছিল শেষ রোজা আর হচ্ছে চাঁদ রাত। দেরির পরে আজান দেওয়ার এই সময়টা অনেক বেশি ভালো লাগে, একটা পবিত্র একটা পরিবেশ থাকে। তো আমি আজান শুনছিলাম আর ভাবছিলাম কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল রোজাটা। তো আমি সকালে উঠে পড়েছি, আজকে শেষ রোজা আর ওয়েদারটাও বেশ সুন্দর, তেমন একটা রৌদ্র নেই এবং হালকা ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে। গত রাতে মেহেদি দিয়েছিলাম, সেটা তো এক হাতে দিয়েছিলাম আর এক হাত বাকি রয়ে গেছে, আজকে দেব। সো ইয়া, আজকে একটু প্যাম্পারিংয়ের টাইম, মানে হচ্ছে আমি একটু মাথায় তেল দিয়েছি, কজ হচ্ছে যেহেতু কালকে ঈদ, সো একটু প্যাম্পারিং করাই উচিত, দ্যাটস হোয়াই। তো দেন আমি হচ্ছে গোসল করে নামাজ পড়ে চলে গেলাম ইফতারি রেডি করতে। আজকে বিরিয়ানি রান্না করেছে আমার শাশুড়ি আম্মু, তারপরে আমি হচ্ছে আলুর চপ আর পেঁয়াজও ভেজে নিচ্ছি, কারণ এগুলো ছাড়া আসলে ইফতারি চলেই না। সো আমি যেহেতু ভাজাভুজিতে বেশ পাকা আর আমার এগুলো করতে খুব ভালো লাগে, সো এখানেও আমার ডিপার্টমেন্ট এটাই। তো আমি প্রথমে আলু চপ ভেজে নিয়েছি, এখন পেঁয়াজও ভাজলাম। তো এই যে আমার সব ভাজাভুজি শেষ, অ্যান্ড দেন ইফতারের টাইমে আমরা সবাই মিলে বিরিয়ানি আর সাথে আলুর চপ আর পেঁয়াজও দিয়ে ইফতারি করলাম। তো ইফতারির পর যেহেতু চাঁদ রাত, ভাবলাম একটু বেরিয়ে আসি। সো এই যে আমি রেডি হয়ে গেছি, দেন আমরা বের হয়ে পড়লাম, কিছু শোরুম ঘুরলাম, মার্কেটে গেলাম। তো সেগুলো আর ক্লিপ নিতে পারিনি কারণ অনেক ভিড় ছিল। ইসা ক্লাবে সাভারে থাকলে এই রেস্টুরেন্টটা আমার প্রায়ই যাওয়া হয়, কারণ এখানে মিট বক্সটা অনেক বেশি মজা। তো আমরা একটা মিট বক্স আর দুটো কফি অর্ডার করলাম, যেহেতু ইফতারি করে গিয়েছিলাম, তো খুব বেশি কিছু অর্ডার করিনি, জাস্ট নর্মাল আর কি, খুব লাইট কিছু। সো এই যে আমাদের টোকেন দিয়ে দিয়েছে অ্যান্ড আমরা ওয়েট করছি। তো এই যে চলে আসছে আমাদের মিট বক্স, অ্যান্ড এটা এত বেশি মজা, যারা সাভারে থাকো তাদের অবশ্যই আমি রেকমেন্ড করব, এখানে গিয়ে এই মিট বক্সটা অবশ্যই ট্রাই করবে, এটা অনেক বেশি মজা ছিল। পেট ভরা থাকার পরেও আমরা একদম গপ গপ করে খেয়ে নিয়েছি। এর ভেতরে সসেস থাকে, মাশরুম থাকে, আলু থাকে, মিট থাকে, অনেক সুন্দর লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছ কত জুসি আর কত মজার। দেন এই কফিটা আমার আগে কখনো ট্রাই করা হয়নি, এবার ফার্স্ট করেছি, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট অসাম, এত মজার কফি আমি খুব কম খেয়েছি। তো এটা সত্যি অনেক মজার ছিল, আমি যদি আবারও কখনো যাই আমি অবশ্যই এটা ট্রাই করব, একদম অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, এরপরে কফি টফি খেয়ে আমরা বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমার একটু কাজ ছিল, কারণ আমি আগামীকালকে ঈদের জন্য হচ্ছে কিছু রান্না করে রাখব। আর এই ড্রেসটা আমি শেষ মুহূর্তে কিনেছিলাম, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কালারটা তো ভালো লেগেছে, দ্যাটস হোয়াই নিয়ে এসেছি। এই তো, এটা মূলত একটা কুর্তি টাইপের আর কি। তো এরপরে হচ্ছে আমি আমার রান্নায় চলে গেলাম, আমি নবে সময় বানাবো, দ্যাটস হোয়াই আমি রাতেই এটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো, যাতে সকালে উঠে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়। তো ওটারই প্রিপারেশন নিয়েছিলাম। নবে সময়ের ফুল রেসিপি আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে চেকআউট করে নিতে পারো। মূলত আমি ইফতারির জন্য বানিয়েছিলাম বরিশাল বসে। তো এই যে এখানে লাচ্ছা সামাইও আছে, আমি সাথে কিছু বাদাম ভেজে নিয়েছি। আর এই যে আমার ইনগ্রিডিয়েন্টস রেডি, এবার আমি সাজানোর পালা। সাজানোর পরে আমি তোমাদের দেখাচ্ছি এই বোলটার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দেব। তো এই তো আমার সাজানো শেষ, এবার এটাকে ফ্রিজে রেখে দেবো আর সকালে উঠে ঠান্ডা ঠান্ডা খাবো, সেটা তোমরা ঈদের ব্লগে দেখতে পাবে। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেল, শেষ করতে করতে প্রায় 12টা বেজে গেল। তো এরপরও আমার মনে পড়লো যে আমার হাতে মেহেদি দেওয়া হয়নি, তো এরপর আমি হাতে মেহেদি দিলাম। দেন ঘড়িতে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে 1:30 অলরেডি বেজে গেছে, দেন আমি ঘুমিয়ে পড়লাম। আগামীকাল ঈদ, সো সবাইকে ঈদ মোবারক, আর ঈদের ভ্লগ দেখতে অবশ্যই আমার পেজে অ্যান্ড চ্যানেলে চোখ রাখো। আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের, অনেক অনেক ভালো থাকো, সুন্দরভাবে ঈদ কাটাও। সো আল্লাহ হাফেজ।